আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিওতে থাকছে আগার আগার পাউডারের ব্যবহার এর দাম এটা কি হারাম না হালাল অনেকের বিভিন্ন ধরনের প্রশ্ন থাকে আবার বিভিন্ন ডেজার্টে আগার আগার পাউডার ব্যবহার করে খুব অল্প সময় জমাট বাঁধাতে পারবেন আর এটিই সেই আগার আগার পাউডার এটা প্যাকেটেও পাওয়া যায় আবার এরকম বোতলেও পাওয়া যায় এই পাউডারটার দাম মাত্র একশো টাকা যেটা বোতলের গায়ে লেখাই আছে আর এতটুকু বোতলে বিশ গ্রাম থাকে এই আগার পাউডার ব্যবহার করে যে কোনো ধরনের জেলো যে কোনো ধরনের পুডিং বা এ ধরনের ডেজার্ট আপনারা তৈরি করতে পারবেন অনেকের প্রশ্ন থাকে এই আগারাগার পাউডারটা হারাম নাকি হালাল যেহেতু এটা সামুদ্রিক এক ধরনের উদ্ভিদ থেকে তৈরি তো উদ্ভিদ কখনো হারাম হয় না আমাদের ইসলামে উদ্ভিদকে কখনো হারাম বলা হয়নি তাই এই আগার আগার পাউডার হানড্রেড পারসেন্ট হালাল এটা দেখতে অনেকটা পাউডার সুগারের মতো এবার দেখিয়ে দিচ্ছি এর ব্যবহার আমি আজ এই আগার আগার পাউডার দিয়ে চার ধরনের জেলো তৈরি করে দেখাবো এজন্য আমার লাগবে চার রকমের জুস প্রথমে আমি এখানে হাফ কাপ পরিমাণ মাল্টার জুস নিয়েছি তারপর আমি আরেকটি বাটিতে হাফ কাপ পানির সঙ্গে ভ্যানিলা এসেন্স মিশিয়ে নিয়েছি এরপর নিয়েছি হাফ কাপ পরিমাণ ডালিমের জুস সবশেষে আমি হাফ কাপ পানির সঙ্গে এক টেবিল চামুচ লেবুর রস আর সবুজ ফুড কালার দিয়ে মিশিয়ে নিয়েছি এবার আমি জেলোটা তৈরি করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ ডালিমের জুস দিয়ে দিচ্ছি দুই টেবিল চামুচ চিনি তারপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামুচ আগার আগার পাউডার এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে চুলাটা অন করে দিব দুই মিনিট মিডিয়াম হাই হিটে রান্না করব আর অনবরত নাড়তে থাকবো দুই মিনিট পর চুলাটাকে অফ করে দিয়ে আমি একটা চাঁটনি দিয়ে সেকে নিব। আমি খুব ভালো করে সেঁকে নিয়েছি একইভাবে আমি বাকি জুসের জেলো বানিয়ে নিব। এই জেলোগুলো বানানোর পর নর্মাল ফ্রিজে এক ঘন্টার মতো রেখে দিতে হবে ফ্রিজে এক ঘন্টা রাখলে এটা পুরোপুরি সেট হয়ে যাবে এরই মাঝে আমার জেলোগুলো বানানো হয়ে গিয়েছে এখন আমি নর্মাল ফ্রিজে এক ঘন্টার জন্য রেখে দিব এক ঘন্টা পর জেলোগুলো আমি ফ্রিজ থেকে বের করে নিব। এক ঘন্টা পর ফিরে এলাম এরই মাঝে জেলোগুলো পুরোপুরি জমে গেছে এখন একটা চাকু দিয়ে পাশটা ছাড়িয়ে নিচ্ছি তারপর আমি জেলোগুলো উলটিয়ে নিব আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা কতটা পারফেক্ট হয়েছে ফালুদা যে কোনো ধরনের পুডিংয়ে এই জেলো ব্যবহার করা হয়ে থাকে বিভিন্ন মিষ্টি ডেজার্টেও এই জেলোর প্রয়োজন হয় আশা করছি আমার এই জেলোর রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন আজ বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন আমার এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ